হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পিডি ফুড রিভিউ বা MKS-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে ফুডটা দেখাবো সেটা হচ্ছে একটা দই ফুচকা। তো এই দই ফুচকাটা দেখাবো সেটা হচ্ছে ধানমন্ডির 4 নম্বরে আপনার লেকের পাশে যে ডেড এন্ডটা রয়েছে, সে ডেড এন্ডের পাশেই এই দোকানটা রয়েছে। তো দেখুন কীভাবে সে দই ফুচকাটা বানায়। তো দই ফুচকার জন্য উনি কিন্তু বেশ হাইজিন মেনটেন করছে, এবং পাশাপাশি এই দোকানটায় কিন্তু আপনার কোল্ড কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কফি কিন্তু পাওয়া যায়, এবং এটার লুকসটা কিন্তু ইন দি এন্ড খুব ভালো আসে। এবং এখানকার নর্মাল ফুচকাও কিন্তু বেশ জনপ্রিয় এবং বেশ ভালো, টকটাও বেশ মজার। এখানকার ফুচকা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। প্রায় সপ্তাহে আমি 2-1 বার তো এখান থেকে খাই, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করেন সেক্ষেত্রে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। আর এখানকার দই ফুচকার দাম হচ্ছে 80 টাকা এবং নর্মাল ফুচকার দাম হচ্ছে 30 টাকা। সো আপনারা যারা নর্মাল ফুচকা পছন্দ করেন তারাও এটা ট্রাই করবেন, আর যারা দই ফুচকা পছন্দ করেন তারাও দই ফুচকাটা ট্রাই করবেন। এবং দই ফুচকাটা খুবই অসাধারণ, নর্মাল ফুচকাটাও অসাধারণ। আপনারা আশা করি খুব ভালো লাগবে আপনাদের দুইটা আইটেমই। তো দেখতে থাকুন যে সে কীভাবে বানাচ্ছে। তো গাইস, এখানকার কিন্তু দই ফুচকা হয়ে গেছে, এখন হচ্ছে ট্রাই করার পালা। উপর দিয়ে কিন্তু চা আঁচড় দিয়ে দিল, এবং যদিও আমি এই চা আঁচড়টা বেশি একটা পছন্দ করি না, তারপরও যেহেতু দিয়েছে সো ট্রাই করা যাক। আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের, আমার কাছেও বেশ ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটি পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।